नमस्कार बंधुरा, रान्नाशाले सबाइके स्वागत जानिए आजकेर भिडियोटी शुरू करछि। आशा करी सबाई खूब भालो आछेन। आज आमी आपनादेर साथे शेयर करब दुर्दान्त स्वादेर एकदम सहज पद्धतिते आलुर परोटा बानानोर रेसिपि, जेटा आपनारा सकालेर ब्रेकफास्टे, रातेर डिनारे बा बाच्चादेर टिफिनेर जोन्नो सहजेई बानिये निते पारबेन। चलुन ताहले आलुर परोटा बानानोर जोन्नो प्रथमेई डोटा बानिये नेई। डो बनानोर जोन्नो आमी प्रथमेई एकटा पात्रे परिमाण मतो आटा ओ मयदा निये निच्छि। आपनारा चाइले परोटागुलो शुधु मयदा दियेओ बानाते पारेन, आबार शुधु आटा दियेओ बानाते पारेन। आमी एखाने प्राय 250 ग्राम मतो आटा एबं प्राय 250 ग्राम मतो मयदा व्यवहार करेछि। दिये दिच्छि स्वाद मतो लवण। एरपर दिच्छि 2 टेबिल चामच मतो सादा तेल। लवण और तेलटा प्रथमे आटा मयदार साथे भालो करे मिक्स करे निच्छि। भालो करे मिक्स करा होये गियेछे। एखन एर मध्ये अल्प अल्प करे हाथ सोया गरम जल दिए डोटा बानिये नेब। आमी एखाने हल्का गरम जल व्यवहार करलाम। एइभावे हल्का गरम जल दिए मयदार डोटा बानानो होले परोटागुलो सुंदर नरम तुलतुले होबे। मयदार डोटा किछुटा समय दिए भालो करे मेखे निते होबे। मयदार डोटा बानाते आमी प्राय 2 ग्लास मतो हाथ सोया गरम जल व्यवहार करेछि। परोटार जन्य मयदार डोटा आमार माखानो होये गियेछे। देखुन खूब सुंदर एकटा नरम डो किन्तु रेडी होये गियेछे। एबार एटाके एखन ढेके रेखे दिच्छि। एरपर आमरा आलुर पुरटा बानिये नेब। आलुर पुर बनानोर জন্য আমি আগে থেকেই আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম। আমি তিনটে বড় সাইজের আলুর খোসা ছাড়িয়ে এইভাবে ডুমো ডুমো করে কেটে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আলুগুলো একটা ম্যাশারের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। চাইলে আপনারা আলুগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন বা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তবে আলুগুলো এমন ভাবে ম্যাশ করতে হবে যাতে এর মধ্যে কোনো রকম দানা বা ডালা না থেকে যায়, তাতে পরোটাগুলো বেলার সময় ফুটো হয়ে যেতে পারে, তখন পরোটাগুলো ফুলবে না। আলুগুলো ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে একে একে সমস্ত মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা ও রসুন বাটা, থেতো করে নেওয়া 1 চামচ কাঁচা লঙ্কা। এরপর দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। চেষ্টা করবেন পেঁয়াজটা যতটা সম্ভব মিহি করে কাটার। দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা। এরপর দিচ্ছি 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ সবজি মশলা গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো। স্বাদমতো আমি 2 চামচ লবণ দিয়ে দিলাম। 1 চামচ মতো কসৌরি মেথিকে এইভাবে হাতের মধ্যে একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি। এতেও ধনেপাতার মতো সুন্দর একটা ফ্লেভার আসে। সবশেষে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সাদা তেল। এই সমস্ত মশলা যে দিতেই হবে তার কোনো মানে নেই। এর মধ্যে হাতের সামনে যে মশলাটা আপনি পাবেন সেটাই দিতে পারেন। আপনার কাছে যদি আলু সিদ্ধ থেকে থাকে তাহলে তার মধ্যে সামান্য কিছু মশলা দিয়ে মেখে ময়দা বা আটার ডো বানিয়ে খুব কম সময়ে সহজেই কিন্তু এই আলুর পরোটা আপনি বানিয়ে নিতে পারবেন। আলুটা মিক্স করা হয়ে গিয়েছে। এবার ময়দার ডো থেকে লেচি কেটে তার মধ্যে আলুর পুর ভরে তারপর বেলে দেখাচ্ছি। দেখুন লেচিটা প্রথমে ভালো করে গোল পাকিয়ে নিচ্ছি। এরপর এটাকে পিঠের খুলির মতো শেপ দিয়ে দিচ্ছি যাতে সহজে এর মধ্যে আলুর পুরটা ভরা যায়। এবার এর মধ্যে 1 চামচ আলুর পুর দিয়ে এর মুখটা বন্ধ করে দেব। মুখটা এইভাবে ভালো করে বন্ধ করে দিচ্ছি যাতে আলুর পুর বেরিয়ে না যেতে পারে। এর কিছুটা বাড়তি অংশ এইভাবে কেটে বাদ দিয়ে দিলাম। এবার এটাকে দু হাতের মধ্যে আবার এইভাবে গোল পাকিয়ে নিতে হবে।
আলুর পুরভরা লেচিটার গায়ে এইভাবে ভালো করে ময়দা লাগিয়ে নিচ্ছি। এবার এটাকে হাত দিয়ে ভালো করে স্প্রেড করে নিতে হবে। তারপর পরোটাটা হালকা হাতে বেলে নিতে হবে। দেখুন, এইভাবে একদম হালকা হাতে পরোটাটা বেলে নিলে পরোটার মধ্যে কিন্তু কোনো রকম ফুটো হবে না, আর এটা থেকে কোনো রকম পুরো বের হবে না। পরোটাগুলো খুব বেশি পাতলা করেও বেলা যাবে না, আবার খুব বেশি মোটাও রাখা যাবে না। দেখুন, এটা আপনাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এইভাবেই সব পরোটাগুলো হালকা হাতে বেলে নিতে হবে। বন্ধুরা, আমার দুটো পরোটা কিন্তু বেলা হয়ে গিয়েছে। এবার এগুলো আপনাদের ভেজে দেখাচ্ছি। তাওয়াটা প্রথমে গরম করে তারপর তাওয়ার উপর আমি একটা পরোটা দিয়ে দিলাম। প্রথমে পরোটাটা সেকে নেব, তারপর এর মধ্যে তেল দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে রেখে পরোটাটা সেকে নিচ্ছি। পরোটা উল্টে পাল্টে সেকে নিলাম। এরপর এর মধ্যে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা পরোটা চারপাশে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পরোটা কত সুন্দর ফুলে গেল। এইভাবেই একই পদ্ধতিতে আমরা সব পরোটাগুলো বেলে ভেজে নেব। বন্ধুরা, আপনারা এইভাবে খুব সহজেই আলুর পরোটা বানিয়ে ব্রেকফাস্টে, লাঞ্চ বক্সে বা বাচ্চার টিফিনে দিতেই পারেন। এর স্বাদ কিন্তু সত্যিই অসাধারণ। এইভাবে আলুর পরোটা বানালে কিন্তু পরোটাগুলো খুব সুন্দর ফুলবে এবং নরম তুলতুলে হবে। বন্ধুরা, আমার আজকের এই সহজ আলুর পরোটা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতো তাহলে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।